কিছুদিন আগে আমি আপনাদের আমার নিউ টাউন বইমেলায় কেনা বইগুলোর একটা অংশ একটা বই হল করে দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে এই বইগুলোর ক্লিয়ারলি দুটো ক্যাটাগরি হয়, এই পরের বা শেষ ক্যাটাগরি নিয়ে আজকের আমার বই হল। কিন্তু বই হল শুরু করার আগে একটা কথা বলি, আমি কিছুদিন আগে আমার এই চ্যানেলের কমিউনিটিতে একটা পোল পোস্ট করেছিলাম, যেখান থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার ভিউয়ারদের একটা বড় অংশ কম বয়সী। তাই তাদের কথা মাথায় রেখে এমন কিছু কিছু বিষয়কে আমি আস্তে আস্তে আগামী দিনে আমার এই বই রিভিউ চ্যানেলে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব, যেগুলো আমি এখনও ছুঁয়ে যাইনি। তার মধ্যে অন্যতম বড় যে অংশটা সেটা হলো কল্পবিজ্ঞান। এই জন্য আপনারা এই নিউ টাউন বইমেলা পার্টির প্রথম বই হলে যেটা দেখেছেন তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কল্পবিজ্ঞানের বই কিন্তু আমি রেখেছি, অমৃতের পুত্রকন্যা। সেটা পুরোপুরি কল্পবিজ্ঞান না হলেও অবশ্যই কিছুটা কল্পবিজ্ঞান। এরকমই আজকে একটা কল্পবিজ্ঞানের বই নিয়ে এবং আরও একটা বই নিয়ে এই বই হল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যেদিন নিউ টাউন বইমেলায় গেছিলাম এক রবিবারে বইমেলার শেষ দিনে, তখন বইমেলার স্টেজে সাহিত্য নিয়ে আলোচনা করছিলেন প্রখ্যাত লেখক লেখিকারা অভিজ্ঞান রায়চৌধুরী, সঞ্চালক মহাশয় এবং লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। এবং এদের দুজনের সঙ্গেই ওতপ্রোতভাবে এখনকার বাঙালি পাঠক এমনভাবে জড়িয়েছে যে দুজনকে ইগনোর করার কোনো স্কোপ আমার ছিল না বা কোনো স্পর্ধাও আমার ছিল না। অভিজ্ঞান রায়চৌধুরীর সঙ্গে অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আমি যুক্ত, কিন্তু তার বই ইনসিডেন্টালি আমার পড়া হয়নি। তাই ভাবলাম যে তার একটা বই কিনি, এবং সেখানে তার একটা বই নিয়ে আলোচনা চলছিল, অনিলিখা সমগ্র। তো সেটা আমি পত্রভারতী থেকে কিনলাম। অনিলিখা সমগ্র বইটার মধ্যে পার্ট ওয়ান লেখা আছে, পার্ট টু নেই সেটা আমি জিজ্ঞেস করে জানলাম স্টলে। হয়তো পার্ট টু আসবে বলে এখন এটাকে পার্ট ওয়ান বলে লেখা রয়েছে। এবং এই বইয়ের কিছুটা আমি পড়েছি, দুটো গল্প পড়েছি, খুবই ভালো গল্প, কিশোর সাহিত্যের দিক থেকে এবং সকলের পড়ার দিক থেকে গল্পগুলো খুবই ভালো লেগেছে আমার। এবং তার ভূমিকাতে লেখক লিখেছেন যে কী করে এই গল্পগুলো সৃষ্টি হলো, অনিলিখা চরিত্রটা সৃষ্টি হলো। তিনি ডাক পেয়েছিলেন পত্রভারতীর কর্ণধার শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে, এবং লেজেন্ড এ বিষয়ে অর্থাৎ কল্পবিজ্ঞান লেখার বিষয়ে শ্রী অনিশ দেবের কাছ থেকে তারপরে অনিলিখা সৃষ্টি হয়। তো এত কিছু আলোচনায় শুনতে শুনতে এবং অভিজ্ঞান রায়চৌধুরীর প্রতি আকৃষ্ট হয়ে আমি এই বইটা কিনেছি। বইটা এবার আপনাদেরকে দেখাই। অনিলিখা সমগ্র, অনিলিখার মুখের যে অবয়ব রয়েছে সেখান থেকেও তার বয়স সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায়। যদিও তার বয়সের ব্যাপারে প্রথম দুটো গল্প অন্তত আমি কিছু পাইনি, এসব বিষয়ে চরিত্রটা কীরকম, তার বয়স কীরকম হতে পারে, প্রত্যেকটা গল্প নিয়ে বা প্রত্যেকটা না হলেও কিছু গল্প নিয়ে নিশ্চয়ই এটার একটা রিভিউ ভিডিও আমি বানাবো। কল্পবিজ্ঞানের দিক থেকে বলতে পারি অত্যন্ত উৎকৃষ্ট এবং উচ্চ মানের লেখা আমার মনে হয়েছে, এবং লেখক এই বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন, তাই তার কোনো দাক্ষিণ্যের প্রয়োজন হয়নি কোনো বড় সাহিত্য পত্রিকার, সে ব্যাপারেও লেখক ভূমিকাতে কিন্তু জানিয়েছেন। তো এটা হচ্ছে আজকের বই হলের প্রথম বই। এরপরে যে বইটা আমি কিনেছি সে বইটা একটা থ্রিলার বই। এখন প্রশ্ন হচ্ছে যে থ্রিলার বারবার আমি কেন কিনছি, তার একটা বড় কারণ আমি নিজে থ্রিলার পড়তে ভালোবাসি। কিন্তু এই থ্রিলারটাকে বিশেষভাবে নির্বাচন করার কারণ হলো ওই যে বললাম ওই দিন স্টেজে আমি দেবারতী মুখোপাধ্যায়কে দেখেছি, তাই ওনার একটা বই কেনার প্রতি একটা মানে একটা ইন্টেনশান তৈরি হয় ভিতরে ভিতরে। এবং এ বইটা এমন একটা বই যেটা বইটা পাবলিশ হওয়ার 24 ঘন্টার মধ্যে যার ফিল্ম রাইট বিক্রি হয়ে গেছে, তাই মনে হলো যে বইটার মধ্যে এমন কি আছে যেটা পাবলিশ হওয়ার প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে ফিল্ম রাইট কেউ কিনে না, এবং বড় প্রযোজনা সংস্থা বাংলার সেটাকে খুঁজে দেখার জন্য। এবং যখন এই বইটার আমি রিভিউ করব এই বিষয়টাকে আলোকপাত করার চেষ্টা করবো যে কী এমন রয়েছে যে 24 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেল। তো সেটার জন্য তার একটা থ্রিলার কিনেছি, শিখণ্ডী। মহাভারতের বৃহন্নলা চরিত্র শিখণ্ডীকে এখনকার প্লটে ফেলে যতদূর মনে হয়েছে, বইটা আমি কিছুই পড়িনি, যতদূর শুনেছি এবং এদিক ওদিক একটু আধটু পড়ে যেটা বুঝেছি, এখনকার প্লটে ফেলে একটা থ্রিলার রচনা করেছেন দেবারতী মুখোপাধ্যায়। তো এই দুটো হলো আমার আজকের বই সংগ্রহ, এবং এখানেই আমার নিউ টাউন বইমেলা থেকে কেনা বই সংগ্রহের ভিডিও শেষ হচ্ছে। আপনারা যদি এর আগের পার্টটা না দেখে থাকেন সেটা এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে চলে আসছে, আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।